নমস্কার, আমি বিদিশ ঘোষ, ছাত্র আইআইটি বোম্বে। আজ আমরা ত্রিকোণমিতি নিয়ে অঙ্কটা আরো এগোতে চলেছি। ঠিক আছে, তো এখন পর্যন্ত যা শিখেছি আমরা, আগের ভিডিওটার মধ্যে আমরা দেখেছিলাম যে বিভিন্ন কোটা ভ্যালু এর জন্যে সব কোণানুপাতগুলোর কি ভ্যালু হয়, মানে কি ভ্যালু হয়। এই যে জিরো জন্য আমরা দেখেছিলাম সাইনের সাইন জিরো জিরো হয়, কস জিরো ওয়ান হয়, ট্যান জিরো জিরো হয়, কোসেক জিরো ইনফিনিটি হয়, আর সেকেন্ড জিরো ওয়ান হয়। এটা তো মানে সেকেন্ড জিরোটা তো আমরা ইমিডিয়েটলি দেখি বুঝতে পারছি, কারণ কি কস ওয়ান আছে, এটা থেকে এটা মানে হবে, কারণ কি ওয়ান বাই কস সেকেন্ড হয়, আর কট ইনফিনিটি। ঠিক আছে, এরমভাবে আমরা সবকটা দেখেছিলাম যে কি কীভাবে বার করে কটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল বানিয়ে, আর এই টেবিলটাও এটা থেকে আমরা বার করে পেরেছিলাম। তো আজকে আগে আমরা কটা প্রশ্ন দেখে নিই। আগের বারে আমরা কটা সহজ প্রশ্ন করেছিলাম এই আইডেন্টিগুলো, আইডেন্টিটি মানে এই এই ত্রিকোণমিতিতে আমি আগেও বলেছি যে যত বেশি প্র্যাকটিস হবে ততই তোমাদের এটা ভালো করতে হবে, মানে এটা এমন একটা সাবজেক্ট যার মধ্যে প্র্যাকটিস ছাড়া কোনোই মানে হয় না সেটা। তো এটা আমি আরেকটা কোয়েশ্চেন একটু কঠিন টাইপের বার করেছি, এটা আমরা আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে আমাদের ওই বেশিরভাগ যা যা এখনো দেওয়া শিখেছে এগুলো। তো আগে আমি বলবো তোমরা একবার ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করে নেবে ওই কোয়েশ্চেনটাকে, তারপরে দেখো আমি এটাকে কীভাবে সলভ করেছি। ঠিক আছে, হয়ে গেছে, চলো। এ দেখো, একটা উপায় যেটা খুবই সহজ উপায় হবে সেটা হলো যে নাকি সব যেই গুলো আছে 30 হয়ে গেলো, 40 হয়ে গেলো, এগুলো সবের ভ্যালিউগুলো আমরা এই টেবিলটা থেকে দেখে দেখে এখানে কপি পেস্ট করে দিলাম, আর তারপর পুরোটা সলভ করে নিলাম। কিন্তু খুবই সহজ একটা হয়ে যাচ্ছে, আর সহজ না, ওটা মানে খুবই লম্বা পড়তে হবে আসলে, কারণ কি সব ভ্যালিউগুলো লিখে ওইগুলোকে একবারে সলভ করতে অনেক টাইম লাগতে হবে। তাই আমরা কী করবো, আমরা চেষ্টা করবো এটাকে আরো সিম্পল সিম্পলিফাই করে। তো সিম্পলিফাই করার জন্য আমরা ফর্মুলা কোনগুলো ইউজ করবো এখন তোমরা মনে এসে তাহলে খুব ভালো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস ওয়ান, এটা একটা মনে থাকে তোমাদের, ওয়ান প্লাস সেকেন্ড স্কোয়ার থিটা ইকুয়ালস ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস সেকেন্ড স্কোয়ার থিটা, আর কট স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়ালস কসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এই তিনটে আমরা ইউজ করতে চলেছি এটাকে সিম্পলিফাই করার জন্য। তো প্রথম আমি এটাকে সিম্পলিফাই করে সোজা লিখতে পারি, দেখে দেখি তোমরা ফলো করো কি না। কস স্কোয়ার 30 ডিগ্রিস, বুঝছো কি করে করলাম, সিম্পল, ওয়ান মাইনাস এটাকে এদিকে নিয়ে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার নিচেটাকে আলাদা করে আমি কিছু সিম্পলিফাই করতে পারবো না, তাই ওটাকে আমি ওরা নিয়ে রাখলাম, ওয়ান প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রিস, আর এখানে আছে আমার কাছে কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রিস। তো এটাকেও আমরা মানে পরে দেখবো আজকে যে আমরা এটাকে আরও একটা সিম্পলিফাই করতে পারি, কিন্তু আপাতত আমরা ওটা দেখছি না। আপাতত যেহেতু আমাদের কাছে কোনো এখানে আইডেন্টিটি নেই যেটা আমরা এটা লাগাতে পারি, তাই আমরা এটাকে সিম্পলি ভ্যালু এর আমি লিখে দিচ্ছি যেরকম আছে ওপরে, মানে কস স্কোয়ার 60 ডিগ্রিস প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রিস। এটাকে সিম্পলিফাই করা যায় একটা ট্রিক দিয়ে, একটা থিওরেম আছে মানে একটা, সেটা আমরা আজকেই দেখতে চলেছি, এটা নিয়ে চিন্তা নেই। কোসেক স্কোয়ার, হ্যাঁ এইটাতে আমি একটা সিম্পলিফাই করতে পারি, কোসেক স্কোয়ার 90 মাইনাস কট স্কোয়ার 90। এটার মধ্যেও তোমরা যদি নিজেরা দেখে থাকতে পারো তাহলে খুব ভালো, না দেখে থাকলে আরেকটু বেশি প্র্যাকটিস করতে হয়, কারণ কি এই জিনিসগুলো যত না তোমরা দেখতে পাচ্ছ নিজের থেকে ততক্ষণ কিন্তু একটা খুব কনফিডেন্স আসবে না এই সাবজেক্ট, আর এটা এমন সাবজেক্ট এটার মধ্যে কনফিডেন্স এসে এলেই তুমি বুঝতে পারবে যে সব ঠিক আছে। তো খুব চেষ্টা করে একটু বেশিতে বেশি প্র্যাকটিস করে একবারে যত তাড়াতাড়ি হোক এই জিনিসগুলোকে একদম মাথায় বসিয়ে নেওয়ার, তাকে দেখেই মনে এসেছে, যেমন কি আমি একবারে দেখলাম তো আমি দেখি বলে দিতে পারছি না যে এইটা আর এটাকে এই আইডেন্টিটি লাগিয়ে আমরা সিম্পলিফাই করতে হবে। এছাড়া মানে আরও দুটো আছে, যেমন কি এইটা হয়ে গেল এটা, আর
এটাকেও আমরা সিমপ্লিফাই করতে পারি, কিন্তু ওইটার জন্য যে ট্রিকটা দরকার সেটা আমরা এখন শিখিনি, যেটা আজকে আমরা শিখতে চলেছি। আর তারপরে আমি বলবো যে তোমরা পরে নিজেরা একবার ভিডিওটাকে ব্যাক করে এই প্রবলেমটাকে আরেকবার সলভ করার চেষ্টা করো ওটা দিয়ে, ঠিক আছে? এটা খুব অসুবিধা কোনো হবে না, ওটাকেও আমরা প্র্যাকটিস করে করে নেবো। বলবো তোমার নিজেরা একবার যেন এইটা প্র্যাকটিস করবে, কোয়েশ্চেন বেশি প্র্যাকটিস না করলে এইটা একটা টপিক এটা ভালো শিখতে হবে না। তো এটা থেকে ওয়ান এসে গেল এই আইডেন্টিটিটা ইউজ করে, ঠিক আছে? প্লাস তাহলে সিম্পলি সাইন 60 ডিগ্রিস টেন 30 ডিগ্রিস। তো এবার এটাকে আমি এবার আমি ভ্যালিউসগুলো দিয়ে দিচ্ছি। এটা আগে আমরা যে টেবিলটা দেখেছিলাম সেটা চাইলে তোমরা আরেকবার দেখে নিতে পারো, বাকি আমি আমার তো এখানে আলাদা করে আছে আমার কাছে, আমি তাদের দেখে নিচ্ছি। কস স্কোয়ার 30 ডিগ্রিস হয়ে যাবে √3/2 স্কোয়ার বাই 1 প্লাস 1/√2 স্কোয়ার, ঠিক আছে? তাছাড়া এবার এটাকে আরও আগে যদি আমি সলভ করি তাহলে হচ্ছে কস স্কোয়ার 60 হয়ে গেল 1/2 হোল স্কোয়ার, কস স্কোয়ার 30 হয়ে গেল √3/2 হোল স্কোয়ার বাই 1, এদিকে সাইন 60 হয়ে যাবে √3/2 আর ট্যান 30 হয়ে যাবে 1/√3, ঠিক আছে? তো আগে √3/√3 ক্যান্সেল হয়ে গেল, ওইটুকুই ক্যান্সেল হওয়ার দিক থেকে তো ওইটুকুই আছে। দিয়ে আমরা এখানে উপরে পেয়ে যাবো 3/4, নিচে হয়ে যাবে 1+1/2, তাহলে হয়ে গেল 1/4+3/4 1। আর এখানে 1/2, ঠিক আছে? আরো যদি সলভ করি তাহলে আমি পাবো, ঠিক আছে, এইটাও 1 হয়ে গেল, এইটাতে 1 আছে। তো এসে গেল 2+1/2 হয়ে গেল 2.5 বা লিখতে পারি আমরা 5/2, ঠিক আছে? এবার ফাইনাল আনসার। তো আমরা জানি যে এর মধ্যে এক্স হয়ে গেল ইকুয়াল টু √ সাইন স্কোয়ার 30 ডিগ্রিস প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রিস মাইনাস সেকেন্ড স্কোয়ার 60 ডিগ্রিস, ঠিক আছে? তো এটা থেকে আমরা জানি যে সিম্পলি ভ্যালু স্কোয়ার দিয়ে দিই তাহলে এটা এসে যাচ্ছে 1/4+4 মাইনাস 4, তো এটা ক্যান্সেল হয়ে গেল, আমি পেয়ে গেলাম √1/4, যেটা এসে যাবে +-1/2। প্লাস মাইনাস কেন তোমরা জানো, কারণ কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা শিখেছি যখন একটা ডিগ্রি টু হয় তখন প্লাস আর মাইনাস দুটাই পসিবল থাকে, ঠিক আছে? তো আমরা এখন পুরো কোণের কোণানুপাত দেখতে চলেছি। আগে আমরা একটা ট্রায়াঙ্গেল নিয়ে নেব, ট্রায়াঙ্গেল এ বি সি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হয়ে গেল 90 ডিগ্রিস আর এখানে থিটা হয়ে গেল, তাহলে এটা 90-থিটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন অবধি শুধু থিটারই দেখেছিলাম সব কোণানুপাতগুলোকে, এবার আমরা দেখবো যদি এ দুটোর মধ্যে কোনো কানেকশান আছে, ঠিক আছে? তো একবার তোমরা ভিডিওটা পজ করে নিজেদের থেকে থিটার কোণানুপাতগুলো লিখে নাও, ঠিক আছে? এইগুলো হয়ে গেল থিটার কোণানুপাতগুলো, আর এবার 90-থিটার জন্য এইগুলো হয়ে যাচ্ছে। তুমি যদি দেখো এই দুটি হলো সেম, এই দুটি হয়ে গেল সেম, আবার এই দুটো সেম হয়ে গেল, আর এই দুটো সেম হয়ে গেল, সেরকমভাবে এই দুটো সেম হয়ে গেল আর এই দুটো সেম হয়ে গেল। তো আমরা দেখছি যে যেটা থিটা অ্যাঙ্গেলের জন্য কোণানুপাতটা আসছে সেটি 90-থিটার জন্য তার অপোজিটের জন্য একটা ইকুয়াল হয়ে যাচ্ছে। ধরে না এখানে আমরা দেখছি সাইন থিটার যা ভ্যালিউ আসছে সেটা কস 90-থিটারও ভ্যালিউ আসছে, ঠিক আছে? সে আমি কস থিটার যেটা ভ্যালিউ এসেছে সেটা সাইন 90-থিটার ভ্যালিউ এসেছে। তার মানে তোমরা মানে এটা থেকে এটাই ওই ট্রিকটা যেটা সেটা শেখার আমি কথা শুরুতে বলছিলাম, আমরা এটা থেকে এটা দেখতে পেয়ে যাচ্ছি যে যদি আমাদের সাইন থিটা থাকে সেটা হয়ে যাবে কস 90-থিটার ইকুয়াল, যদি ট্যান থিটা আছে আমাদের কাছে হয় তাহলে ওটা হয়ে যাবে কট 90-থিটার ইকুয়াল,
আর যদি আমাদের কাছে সেকেন্ড থিটা থাকে, সেক থিটা থাকে, তাহলে ওটা কসেক 90 মাইনাস থিটার ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা মনে রেখে তোমরা আরেকবার একটু চেষ্টা করো ওই আগের প্রবলেম গুলোকে অ্যাটেম্প্ট করে, ততক্ষণ আমি আরেকবার ততক্ষণ আমি আরেক কাট কাট ক্লাস কাট কাট হয়ে গেলো। সো এইগুলোর দিয়ে তোমরা এখন আরেকবার আগে যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে অ্যাটেম্প্ট করতে পারো। আর আমি এখন আরও কটা প্রবলেমস এইগুলোর ওপর বেসে এইগুলোর ওপর বেস করে করাতে চলেছি। তো সব থেকে আগে আমরা দেখে নেবো একবার যে ওটা ভেরিফাই করে নেবো আমরা যেগুলো আগে শিখলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এটা ধরে নাও সাইন 30 80, সেটা তাহলে হওয়া উচিত কস 90 মাইনাস 30 ইকুয়ালস কস 60। কস 60 কত? দেখছো দুটোই সেম। সেরামই তুমি দেখে নাও, ধরে নাও ট্যান 45, ট্যান 30 হয়ে গেল, তাহলে ওটা ইকুয়াল হওয়া উচিত কট 30 60। এই দেখো দুটো ইকুয়াল হয়ে গেল। ধরে নাও কট সেকেন্ড 90 ধরে নিলে, সেকেন্ড 90 ধরে নিলে, সেকেন্ড 90 এই যে এখানে, তাহলে এটা ইকুয়াল হওয়া উচিত কোসেক 0, বিকজ 90 মাইনাস 90 0 হয়ে যাবে। তো দেখছো এই দুটো ইকুয়াল। এরম ভাবে তুমি দেখতে পারো যে কোনো দুটো পেয়ে যেগুলোর সাম 90 এসে, ধরে নাও যদি এ প্লাস বি ইকুয়ালস 90 হয়ে যায়, তাহলে সাইন এ ইকুয়ালস কোস বি হয়ে যাবে, সেকেন্ড এ ইকুয়ালস কোসেকেন্ড বি হয়ে যাবে, ট্যান এ ইকুয়ালস কট বি হয়ে যাবে। আর আমরা এটার অপোজিটটাও লিখতে পারি, মানে কস এ ইকুয়ালস সাইন বি, কোসেক এ ইকুয়ালস সেকেন্ড বি, আর কট এ ইকুয়ালস ট্যান বি। ঠিক আছে, তো এবার আমরা দেখব আর একটা প্রশ্ন। এ এবং বি দুটো দুটি পরম্পের পূরক কোণ, তো প্রমাণ করো যে এই ইকুয়েশনটা। হ্যাঁ, এর মধ্যে মানে জাস্ট এটাই মনে রাখতে হবে তোমাদেরকে যে যে কি বলে এই এ প্লাস বি হয়ে যাবে 90, তার মানে সাইন বি কে তুমি কস এ লিখতে পারো, কস 90 মাইনাস বি লিখতে পারো, যেটি হয়ে যাবে কস এ। তার মানে এই যে আমাদের কাছে এলএচএস যেটা আছে লেফট হ্যান্ড সাইড, সেটা হয়ে গেল সাইন এ প্লাস কস এ স্কোয়ার্ড, যেটি তুমি যদি সলভ করে পরে হয়ে যাবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 2 সাইন এ কস এ। এটা হয়ে গেল এই আইডেন্টিটি ইউজ করলাম আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আইডেন্টিটি। ঠিক আছে, তো এটাকে তুমি জানো যে এইটি 1 হয়ে যাবে, এটা 2 সাইন এ কস এ থাকে, যেটা আমরা জানি আর এক্স এস হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, হেন্স 2। ঠিক আছে, তো তো আমরা আরেকটা প্রশ্ন দেখে নিচ্ছি। এই যে সাইনের ভ্যালুটা দেওয়া আছে আমাদের কাছে, সেটা থেকে আমাদেরকে বলতে হবে যে প্রুফ, মানে দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে এইটা হলো। ঠিক আছে, তো আগে আমরা যেহেতু জানি সাইন 17 ইকুয়ালস এক্স পাই ওয়াই, এটা থেকে আমি লিখতে পারি যে কস 17 হয়ে যাবে, কস 17 না, কস 73 হয়ে যাবে এক্স বাই ওয়াই। ঠিক আছে, তো এটা থেকে আমরা পেয়ে যাব যে সাইন 73 কত হয়, কারণ সাইন 73 হয়ে যাবে আন্ডার রুট 1 মাইনাস কস 73, কস স্কোয়ার 73, তো সেটা আমরা জানি হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটি হয়ে গেল। ঠিক আছে, আর আরেকটা এটা আমরা পেয়ে যাবো, সেটা হয়ে যাবে কস 17, যেটি হবে আন্ডার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার 17। ঠিক আছে, তো এটাও বেশ সহজ বলতে গেলে হয়ে যাবে, ও সেমই আসছে, মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই।
তো এইগুলোকে যে আমরা এই ইকুয়েশনটার মধ্যে পুট করব, তো এটার মধ্যে LHS যেটা সেটা আমরা পেয়ে যাচ্ছি হয়ে গেল y বাই আন্ডার রুট y স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস এদিকে y স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই y। ঠিক আছে, যদি সলভ করি আমরা তাহলে আমরা পেয়েছি নিচে y ইন্টু y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, উপরে y স্কোয়ার হলো মাইনাস y স্কোয়ার প্লাস x স্কোয়ার হলো, এটা ক্যান্সেল হয়ে গেলো, তো আমরা পেলাম x স্কোয়ার বাই y ইন্টু স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, এইটা আমরা দেখছি হয়ে গেলো ইকুয়াল টু LHS, হেন্স ক্রিয়েট। ঠিক আছে, তো আজকের মতো এতটাই থাকলো, আমরা আবার পরে আরেকটা শেষ ভিডিওতে দেখা করবো এই ধরনের ত্রিকোণমিতি, যার মধ্যে আমরা কটা আর একটু কঠিন প্রবলেম সলভ করব, আর আমরা দেখব যে ওটা রিয়েল লাইফ সিচুয়েশনে কীভাবে এগুলো অ্যাপ্লাই হয়, যেরকম আমরা প্রথম ভিডিওতে এক্সাম্পল দিয়েছিলাম এই কটা টাওয়ারের হাইট বার করা হোক, বা এই যে একটা হেলিকপ্টারের আমরা এক্সাম্পলটা নিয়েছিলাম, ওনার টাইপের আমরা আরও কটা প্রবলেমের মধ্যে ত্রিকোণমিতি ইউজ দেখতে শুনেছি। ওয়ান অফ দি আমি আজকে সাইন আউট করছি, বিশ্ব স্টুডেন্ট IIT কমপ্লিতে। ধন্যবাদ।